যে ছয়টি বিষয় না শেখার কারণে আমাদের কোরআন মাজিদ পড়া শুদ্ধ হয় না, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ছয়টি বিষয় শিখিয়ে দিব। তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটাও টানবেন না ইনশাআল্লাহ। আমরা অনেকেই আছি কোরআন মাজিদ পড়তে পারি, তবে আমাদের সমস্যা হচ্ছে আমাদের এই নিয়মগুলা না জানার কারণে আমরা কী করি, অনেক ভুল পড়ি। অর্থাৎ নুন সাকিনের পর এখানে র আসছে, এখানে আমরা নুন সাকিন পড়বো নাকি রটা পড়বো, তো এটা আমরা ভুল করে ফেলি। তারপর এরকম গুণনা হবে কি হবে না, এই বিষয়গুলো আমি আপনাদেরকে খুব সুন্দর করে বুঝিয়ে দেবো। তো আজকে আমরা আপনাদেরকে শেখাবো হচ্ছে ইদগাম গুণনাটা। অর্থাৎ এর আগে আমরা দুটো ভিডিওতে আপনাদেরকে ইজার ইকফা এবং ইকলাব গুণনা শিখাইছিলাম, আজকে আমরা ইদগাম গুণনা শেখাবো। ইদগাম গুণনা হচ্ছে মিলিয়ে পড়া, মানে ইদগাম হচ্ছে আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো মিলিয়ে পড়া। তো নুন সাকিনা তানবিনের পর যখন ইদগামের হরফ আসে, আর ইদগামের হরফ হলো ছয়টা, ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন, এই ছয়টাকে ইদগামের হরফ বলা হয়। তো নুন সাকিন ও তানবিনের পর এই ছয়টি হরফ যখন আসে, তখন কিন্তু গুন্না সারা এবং গুন্না সহ পড়তে হয়। আমি কি বলছি, গুন্না সারা এবং গুন্না সহ মিল করে পড়তে হয়। তাহলে এখানে ইয়া, মিম, ওয়াও, নুন এই চারটা হরফ যদি আসে, তাহলে গুন্না সহ মিলে পড়তে হবে, আর র, লাম আসলে শুধু মিল করে পড়তে হবে, গুণনা করা যাবে না। তো আমি এটা আপনাদেরকে এখানে বুঝিয়ে দিই। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে নুন সাকিন বা তানভিনের বামে, নুন সাকিন কাকে বলে, যে এটা হলো নুন সাকিন, আর তানভিন কাকে বলে, তানভিন হলো দুই জবর দুই যে দুই পেশকে তানভিন বলা হয়। তো এই নুন সাকিনের এবং তানভিনের পর যখন র এবং লাম আসবে, তখন তাসদিদ দিয়ে গুণনা, এই যে গুণনা সারা, এই যে এখানে লেখা আছে গুণনা সারা মিলিয়ে পড়তে হয়, তাকে এই দামে বেলা গুণনা বলে। তো এখানে দেখুন মিম গিয়ে নুনকে ধরার কথা ছিল, কিন্তু এখানে মিম গিয়ে নুনকে ধরবে না, এই মিম গিয়ে রকে ধরবে, তাহলে হবে মিম রাজের মির র বাজবর রব, মির রব বাজের বি কাবজবর কা, মির রব বিকা, এরকমভাবে হবে। এখানে মিম গিয়ে আমি রকে মিলাবো, মানে র সাথে গিয়ে মিলাবো, তবে গুণনাটা আদায় করা যাবে না। তো এটা আপনারা বুঝতেই পারছেন। তারপর হচ্ছে যখন নুন সাকিন তানবিনের পরে এই ছয়টা হরফ আসবে, আমরা এখানে উদাহরণের মাধ্যমে এখন শিখাবো আপনাদেরকে। দেখুন প্রথম আমরা র এর উদাহরণটা শিখব। যখন নুন সাকিন তানবিনের পর র আসবে, এখানে দেখুন মিম পেশ মু হা মিম জবর হাম মু হাম মিম জবর মা, এই যে তানভিন দাল দুই পেশ দুন, এটা হলো তানভিন, আর তানভিনের পর কী আসছে, এই যে র আসছে, রর উপর তাসিদ আসছে। এখানে দেখুন রর উপর তাসিদ থাকুক না থাকুক এটা বিষয় না, তানভিনের পর র আসার কারণেই আমি এখানে দাল দুই পেশ দুন আসছে, তবে আমরা এখানে একটা পেশ দিয়ে রস দিয়ে মিলাবো, দাল র পেশ দূর এরকম, অথবা দাল র দুই পেশ দূর এরকমভাবে হবে। মুহাম্মাদুর রজবর র, সিন ওয়া পেশ সু, লাম লাম পেশ লুল, লাম খরাজবুল্লাহ হাজেহি, তাহলে এখানে গুণনাটা হবে এইখানে, অর্থাৎ মিলাবো তবে গুণনা হবে না, র আলাম আসলে গুণনা হয় না। তাহলে এখানে বলতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এরকমভাবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে দেখো নুন সাকিনের পর র আসছে, একইভাবে নুন সাকিনের পর র আসার কারণে আমরা এই মিমকে রকে ধরে পড়ব। কোরআন মাজিদে এরকম যেখানেই পাবেন এরকমভাবেই পড়বেন। তাহলে মিমকে রকে ধরলে হবে মিম রজের মির, মিম রজের মির হবে, র বাজব রব বাজের বি কাবজবর কা, মির রব বি কা, তারপর রউফুর রহিম, ফা র দুই পেশ ফুর, এখানে কী করতে হবে, এই দুই পেশকে র সাথে মিলাতে হবে, রউফুর রহিম, তারপর হবে ঈশাতির রাদিয়াতিন, এই তার নিচে দুটা জের আসছে, তো দুটা জের থাকার কারণে আমরা কী করব, একটা জে দিয়ে রসতে মিলাবে, একইভাবে ঈশাতির রাদিয়াতিন সামারাতির রিজক, ওয়াকফের অবস্থায় যদি এটাকে ওয়াকফের একটা চিহ্নই বলবেন, তো ওয়াকফের অবস্থায় যদি এই যে তানভিনে দুটা জবর আসে, তাহলে আমরা সেখানে একটা জবর বাদ দিয়ে দিব, আর একটা জবর স্থানে রেখে একলি পরিমাণ টান দিব, সামারাতির রিজক এরকম, নূহুর রব্বি, এখানে তানভিনের পর আসছে, তো এরকমভাবে আর কি। তারপর হলো লামের নিয়ম, একইভাবে নুন সাকিন ও তানভিনের পর, এই যে এটা নুন সাকিন আর দুই জের আর দুই জবর এবং দুই পেশকে তানভিন বলা হয়, তো দুই জের দুই জবর দুই পেশের পর লাম আসলে, অথবা নুন সাকিনের পর লাম আসলে, তখনই মিলাবো, গুণনা করবো না। যেমন মিল্লাদুনহু উফিল্লাকুম
ইউবাইয়িল্লানা, এই ইয়া গেলামকে ধরবি, ইয়া লাম জের ইল, ইউবাইয়িল্লানা মিন লাবানিন কুল্লুল্লাহু রিজকাল লাকুম বাকরাতুল্লা খায়রুল লাকুম ইয়াকুল্লাহু। তো আপনারা বুঝতেই পারছেন কোরআন মাজিদের মধ্যে যখনই এই নুন সাকিন এবং দুই জবর দুই যে দুই পেশের পর অর্থাৎ তানবিনের পর যখন র এবং লাম আসবে, র লাম আসবে তখন মিলাব তবে গুণ না করব না, এটা হচ্ছে প্রথম নিয়মটা। এখন যে নিয়ম শিখবো সেটা হচ্ছে মিলাতে হবে এবং গুণ নাও করতে হবে, এটা অর্থাৎ মিলবে এবং গুণ না হবে। তো যখনই নুন সাকিন ও তানভিনের পরে এই যে এই চারটে হরফ, এখানে দেখুন ইয়া মিম ওয়াও নুন, এই চারটে হরফ যখন আসবে তখন কি করতে হবে, তখন মিলাইয়া গুণনার সাথে পড়তে হবে, অর্থাৎ এখানে মিল মিলাতে হবে এবং গুণনাও করতে হবে। তো আমি এই বিষয়টা আপনাদেরকে এখন সুন্দর করে বুঝিয়ে দেব। প্রথম আমরা ইয়ারটা শিখব। দেখুন নুন সাকিনের পরে যে ইয়া আসছে, অনেক কোরআন মাজিদের মধ্যে কিন্তু এই ইয়ার উপর তাসদিদ নাও থাকতে পারে, তাসদিদ থাকুক আর না থাকুক ওইটা দেখার বিষয় না, দেখার বিষয় হচ্ছে নুন সাকিনের পর ইয়া আসছে কি না। হ্যাঁ, এখানে নুন সাকিনের পর ইয়া আসছে, আমরা মিম ইয়াকে ধরব এবং গুণনাটা আদায় করব। যেমন মিম ইয়া জবর মাই, ইয়া জবর ইয়া মাই ইয়া, কফ অ পেশ কু এক টান দিবেন, তাহলে হবে মাই ইয়া কুলু। তো এখানে মিম গে ইয়াকে ধরার সময় আমি একটু গুণনাটা আদায় করবো, মাই এরকম মাই ইয়া কুলু। তারপরে এখানে হামজা গিয়ে ইয়াকে ধরবে, নুন সাকিনের পর ইয়া আসছে, এখানে গুণনা করতে হবে আই ইউ তা, আই ইউ তা। তারপর মিম গে ইয়াকে ধরবে, মিম ইয়া জবর মাই ইয়া মাল মাই এরকম মাই ইয়া মাল। দেখুন এখানে প্রত্যেকটা নুন সাকিনের পর ইয়া আসছে। তারপর মিম গিয়াকে ধরবে, মি ইয়াউ মিন মি এরকম, জিব্বার মধ্যখান উপতলার সঙ্গে লাগিয়ে গুণটা আদায় করবেন, মি ইয়াউ মিন। তারপর দেখুন এখানে নুন সাকিনের পর ইয়া, ফা মাই ইয়াম লিকু লাই ইয়াং কলিবু, এলাম গিয়াকে ধরবে লাই ইয়াং কলিবু। এখন তানবিনের পর ইয়া আসছে, তো এই দুই পেশ আসছে, আমরা একটা পেশ ইয়ার সাথে মিলাবো গুণ করব, ভুজু হুই ইয়াউমা ইদিন হা ইয়া, দুই পেশ হুই গুণ করব, ভুজু হুই ইয়াউমা ইদিন আইয়াশা আই গুণ হবে, হামজা ইয়া জবর আই এরকম আই ইয়াশা, এরকমভাবে ইয়া থাকলে আমরা গুণনাটা করব। এখন আমরা শিখবো মিমের গুণনাটা, একইভাবে নুন সাকিন ও তানবিনের পর মিম আসলে গুণ হবে, যেমন রসুলুম লাম মিম দুই পেশ লুম দুই ঠুট মিলে গুণ করবেন, রসুলুম মিনাল্লাহ রসুলুম গুণ করবেন, রসুলুম মিনাল্লাহি। তারপর সিরাতাম মুস্তাকিমা, সিরাতাম গুণ করবেন, সিরাতাম মুস্তাকিমা। তারপরে নুন সাকিনের পর মিম আসছে, এখানে মিমকে মিমকে ধরে গুণ করব, মিম মারকাদিনা, এখানে নুন সাকিন পড়তে হবে না, তবে নুন সাকিন আসার কারণে এটা দেখে বা গুণ হয়েছে, মিম মারকাদিনা। তারপরে আম্মান খায়রুম মিন মিম মিসলিহি দালালিম মুবিন, মিম গুণা করবেন, মিম মিসলিহি দালালিম গুণা করবেন, দালালিম মুবিন। তো এরকমভাবে নুন সাকিন ও তানবিনের পর যখন মিম আসবে তখন গুণা করবেন। এখন আমরা শিখবো ওয়াও, একইভাবে নুন সাকিন ও তানবিনের পর যখন ওয়াও আসবে তখনও গুণা করবেন, আর এই ওয়াওর গুণাটা ঠোঁট গোল করে করতে হবে, যেমন
ইলা হাউ, এ হা গিয়ে ওয়াওকে ধরবে, গুণা করবেন ইলা হাউ ওয়াহিদা, ইলা হাউ ওয়াহিদা, রহিমু, মিমি ওয়াওকে ধরবে, গুণা করবেন রহিমু ওয়াদুদ, হামজা গিয়ে ওয়াওকে ধরবে, নুন সেখানে পর ওয়াশের কারণে ইউ হবে, হামজা ওয়াও জের ইউ ওয়াহাবাত, ইউ ওয়াহাবাত, তারপর মিউ ওয়ারাইহিম, মিউ বলতে হবে, মিউ ওয়ারাইহিম, জান্নাতি ওয়ুয়ুন, এখানে জান এটা হলো ওয়াজিব গুণনা, তিউ এটা হলো গুণনা, ইদমে বা গুণনা, জান্নাতি ওয়ুয়ুন, মাউবুইদা, তারপর হচ্ছে নুন সেখানে পর যখন নুন আসবে অথবা তানভিনের পর যখন নুন আসবে তখন গুণনা করতে হবে, যেমন নুরন্নাহদি, এর আগে নুনকে ধরবে, রন্নাহদি, আন নাফসিহি, মিন নাবিহি, মিন মিন নাবিহিন, মিন গুণ করবেন, মিন নাবিহিন, মিন নিমাতিন, লিমান নুরিদ, লিমান নুরিদ, মিন নাহারিন, ফামান নাকাসা, মিন নাসিরিন, মিন নাসিরিন। তো এরকমভাবে আপনারা ইনশাআল্লাহ বেশি বেশি প্র্যাকটিস করবেন, যখনই কোরআন মাজিদের মধ্যে এরকম নুন সেকেন্ড তানবিনের পর চারটে হরফ মিম নুন ওয়াও ইয়া আসবে তখনই আপনারা গুণনা করবেন, মিল করে গুণনা আদায় করবেন। তো আজকে এই পর্যন্ত, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আমাদের ভিডিওগুলো সবার কাছে শেয়ার করে দিবেন, আর অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওগুলো সবার কাছে শেয়ার করবেন এবং আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের কী কী শেখার প্রয়োজন সেটা অবশ্যই কমেন্টস করবেন, আমি সেই কমেন্টস অনুযায়ী ভিডিও করবো। আল্লাহ হাফেজ।